হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আবারও আমি চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ভাবছিলাম এই ব্লগটা কিসের ওপর বানাবো। তো বেসিক্যালি কিছুদিন ধরে আমার একটা ফার্নিচার নেবার প্ল্যান চলছিল, তো আমি ভাবলাম তো এই ব্লগের মাধ্যমে আমি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করি। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি চলে এসেছি শপে। তো এই শপটা বেসিক্যালি আমার বাড়ি থেকে বাই ওয়াকিং 20 মিনিটস ডিস্টেন্সে। তো এর আগেও আমি বেশ কিছু শপ ভিজিট করেছিলাম, কিন্তু সেগুলো আমার বাজেটের মধ্যে আসছিল না। বাট এখানে এসে আমি আমার বাজেটের, লো বাজেটের মধ্যে আমি বেশ কিছু ফার্নিচার আমি পছন্দ করেছি। তো চলো তোমাদের আমি সেগুলো দেখাই। আমাদের এই শোরুমটা স্টার্ট করেছে আমাদের 6 মাস হলো। এখানকার রেসপন্স খুবই ভালো। আমি এই জিনিসটা হচ্ছে টিকুট ড্রেসিং টেবিল, খুব স্লিম। এবং এটা মানে এটা সেগুন কাঠের, এটা সেগুন কাঠের টিকুটের। নিচে ড্রয়ার আছে আর একটা ক্যাবিনেট আছে। এটা একটু খুলে দেখান জিনিসটা, এই ড্রয়ার আর এই ক্যাবিনেট বেশ অনেকটাই স্পেসিয়াস আছে। আর এর মিররের পেছনে কি রাখার কিছু আছে স্পেস? হ্যাঁ, মিররের পেছনে রাখার স্পেস আছে, যাতে অ্যাটলিস্ট মানে সাজার জিনিসপত্র রেখে দেওয়া যায়। আচ্ছা, তো এটার ওয়ারেন্টি কি রকম কি আছে? দেখুন, টিকুটে গিয়া ওয়ারেন্টি দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ টিকুট যারা প্রত্যেকেই জানে যে ওয়ারেন্টি লাইফ টাইম। হয়তো আমাদের দোকানের লাইফ চলে যাবে, কিন্তু এটা আপনার বাড়িতে থেকে যাবে। আর এর প্রাইস কি রকম কি আছে? এটা 14,000। পেছনে রাখার জায়গা আছে, যখন আর মিরার প্রয়োজন হবে, মিরার প্রয়োজন হবে তখন ঘুরিয়ে নিলেই হবে। বেশ ইউনিক ধরনের ডিজাইন। এখানে স্টোরেজ স্পেস আছে, এখানে চুড়ি বা ব্যাঙ্গেলস রাখার জন্য এরকম। নিচে ক্যাবিনেট আছে বড় জিনিসগুলো রাখার জন্য। এর হাইট কিরকম আছে মোটামুটি? এটার হাইট 6 ফিট, 6 ফিট। আর প্রাইস কিরকম পড়বে? এটার প্রাইস 8,000। আচ্ছা, এবার নেক্সটটা দেখে নিই। নেক্সটটা হচ্ছে খুব স্লিম, 16 ইঞ্চি বাই 72 ইঞ্চি। এটার এই মিররটা একটু কার্ভ, যেহেতু 16 ইঞ্চি স্পেসটাও এটার অনেকটা কম লাগে। এটা অনেকটা ওয়ার্ড্রোবের স্পেসের মধ্যে মানে ডিজাইনটা আর কি করা হয়েছে ওয়ার্ড্রোব প্যাটার্নে। তলায়ও দেখতে পাচ্ছি এটার কিছু, দুটো ড্রয়ার আর কি রয়েছে। এটার দাম কিরকম পড়বে? এটার দাম 5.5। আচ্ছা, এবার কিছু আলমারির দিকে আমরা দেখে নিই, কারণ তিনটে ড্রেসিং টেবিল অলরেডি দেখা হলো। এটা কি মানে এর উডটা কি আছে, কি কাঠে তৈরি? এটা এমডিএফ বোর্ডের উপর গ্লস, মানে বিগ বিগ হাউস ওখানে ওই 20 ইঞ্চি 19 ইঞ্চি হয়, কিন্তু আমরা এটা নিজেরা তৈরি করছি। আমরা এটা 22 ইঞ্চি রাখছি, যাতে জ্যাকেট, তারপরে শাড়ি, লেহেঙ্গা, এই জাতীয় জিনিসগুলো খুব ইজিলি ভাবে রাখা যাবে, স্টোর করা যাবে। মানে এই যে এটা ডেপটা অনেকটা আছে, হ্যাঁ 22 ইঞ্চি ডেপ আছে। আচ্ছা, এটার ওয়ারেন্টি কিরকম আছে এই কাটটার উপরে? এটার ওয়ারেন্টি আমরা 5 ইয়ার্স দিই। এদিকে লেডিসদের শাড়ি রাখতে পারবে। এখানে কিছু মডেল আছে, এটা হচ্ছে টি টেবিল, এটা রাজস্থানি মডেল, এগুলো ফাইবারের। সামনের দিকে একটু জাস্ট এটা পুরো ফিক্সড আছে। আচ্ছা আচ্ছা, এটা আপনি সবথেকে বড় কথা হচ্ছে যে এগুলো ধোয়া যাবে, মানে উইদিন প্রসেস অফ টাইম যখন ধুলো ময়লা পড়বে
পার্টিকেল বোর্ড এটা আমাদের মানে অন্যান্যরা যেমন ভয় পায় যে এটা আমাদের গ্রিন প্লাইয়ের তৈরি। মানে ওই এখন বাজারে বেশ কিছু লোকের বাজে একটি এক্সপিরিয়েন্স হচ্ছে ওই গ্রাসবোর্ড নিয়ে, গ্রাসবোর্ড নিয়ে, কিন্তু গ্রাসবোর্ডটা বেশিরভাগ সময় ছিল ইম্পোর্টেড, কিন্তু আমরা এটা আমাদের এখানে এখন সেঞ্চুরি প্লাই, গ্রিন প্লাই এরা এই পার্টিকেল বোর্ডটা তৈরি করছে এবং খুব সুন্দর সুন্দর কালার এবং সুন্দর সুন্দর ডিজাইন। ওটার দাম কত বললেন পড়বে? এটার দাম হচ্ছে 25,000। আর কেউ যদি চ্যানেলের পেজ থেকে ভিজিট করে আসে তো কিছু আশা করি ডিসকাউন্ট আপনি করে দেবেন। আচ্ছা, এবার এটা হলো এমডিএ বোর্ডের উপর গ্লসি কভার। ওই ওখানে যেমন রেডটা দেখলেন ওটা ছিল টু ডোর, এটা থ্রি ডোর। আচ্ছা, এটা যেটা সবথেকে মজার যেটা হচ্ছে যে কালারটা চেঞ্জ, আপনি আপনি মানে 2 ফুট দূর থেকে একটা কালার পাবেন, 3D মতন এটা প্যাটার্নে তৈরি, এটা প্যাটার্নে হয়েছে কিছুটা পার্পল শেড, তারপর এটা ব্লুইশ হতে হতে একটা পিকক ব্লু হতে হতে একটা ব্ল্যাকিশ শেড এসেছে, অসাধারণ দেখতে জিনিসটা। তিনটে কালার হয় আর এটা 3 ডোরে রয়েছে। এটা 3 ডোর না বললে আমরা 2 ডোরও করে দিতে পারি, করে দিতে পারি। 3 ডোর গুণ হয় উইথ 4 ফুট আর 2 ডোর গুণ হয় 3 ফুট, হাইট প্রত্যেকেরই 6.5 ফিট আর ডেপথ ভেতরে 22 ইঞ্চি বাইরে 2 ফুট। এটার কি দাম পড়বে? এটার দাম পড়বে 33,000 অ্যাপ্রক্স। তো নেক্সট আমি এই ড্রেসিং টেবিলটা দেখব, বেশ ছোটর উপরে কম্প্যাক্ট একটা ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি। এটার কি হাইট আছে আর কি কাঠে তৈরি? এটা হাইট 6 ফিট, পার্টিকেল বোর্ডেই তৈরি, ভেতরে এই স্পেস আছে, এদিকে একটা ড্রয়ার আছে এবং একটা ক্যাবিনেট আছে। আচ্ছা, এটার কি দাম পড়বে? এটা হচ্ছে 12,500, 12,500 হাইট 6 ফিট। তো মোটামুটি আপনাদের এখানে ড্রেসিং টেবিল কত দাম থেকে শুরু আর কি? এটা হচ্ছে 10.5, কত দাম থেকে শুরু হচ্ছে ড্রেসিং টেবিল? শুরু আপনার ওই 5.5 থেকে, 5.5 থেকে শুরু আছে। আর ওয়ার্ড্রোব? ওয়ার্ড্রোব আপনার স্টার্ট হচ্ছে আছে, ড্রয়ার আছে আর নিচে ক্যাবিনেট আছে, অনেকটাই স্পেসিয়াস রয়েছে। এটা বুকশেলফ না হিসেবে করলে তোমরা বাড়ির মানে যত প্রপার্টিস এগুলো তোমরা এগুলোতে স্টোর করতে পারবে। আর উপরে একটা ছোট্ট মতো ঠাকুরের সিংহাসন দেখছি, এটা কি দাম আর কি কাঠে এটা তৈরি? এটা কাঠ, সেগুন কাঠ। আচ্ছা, কিন্তু মানে এটা 2,500 টাকা দাম, 2,500 টাকা বেশ রিজনেবলি দাম আছে। এটা হচ্ছে ওই এমডিএ বোর্ডের উপর গ্লসি কভারের ড্রেসিং টেবিল, এটার দাম হচ্ছে 22,000 টাকা। ডেপথ এদিকে 22 ইঞ্চি, এদিকে 14 ইঞ্চি। আচ্ছা, এটা আপনার 14 ইঞ্চি ডেপথ আছে, মানে অনেকে এটাকে গার্মেন্টস এর স্টোরেজ হিসেবে ইউজ করে। আচ্ছা, এখানে একটা সোফা দেখতে পাচ্ছি, এটা কিসের তৈরি? এটা সোফা কাম বেড, সোফা কাম বেড। আচ্ছা, এটার ভেতরে যে কাঠটা আছে সেগুলো মেহগিনি কাঠ। আচ্ছা, এই দুটোই সোফা কাম বেড। এটা 26,000, এটা 27,000। আচ্ছা, এটা কটা কজনের সিটার এটা মোটামুটি? এটা 3 সিটার, আর যখন আমরা নিচে থেকে বার করে বেডটা ইয়ে করে নেবো তাতে ভেতরে আমি 5 ফুট পেয়ে যাব। হ্যাঁ, 5 ফুটে দুজন অনায়াসে শুতে পারে। এটা একটা মডেল ফাইবারের তৈরি, এর মধ্যে জল থাকবে, এখানে একটা মোটর আছে এবং জলটা এখান থেকে পড়বে, রিসাইকেল হয়ে যাবে।
আচ্ছা বেসিক্যালি এটা ঘরের বা ফ্ল্যাটের আমরা কর্নারে আমরা ঘরের কর্নারেও রাখতে পারেন বা বাইরে আউটডোরও রাখতে পারেন এটা রোদ বৃষ্টিতে কিছু হবে না আচ্ছা এটা কি দাম আছে এটার দাম হচ্ছে 11000 11000 আর এটা হচ্ছে একটা টি টেবিল কাচের নিচে মীরাবাই বসে গান করছে তো আপনাদের এই এরিয়া ছাড়া কি আর অন্য কোথাও ব্রাঞ্চ আছে হ্যাঁ আমাদের ব্রাঞ্চ আছে হচ্ছে চিংড়িঘাটা চিংড়িঘাটাতে একটা ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চ আর এইখানকার অ্যাড্রেসটা একটু বলে দিন আমাদের এই শোরুমটা আপনার জেমস রং শরণের উপর পোড়াশতলা বাস স্ট্যান্ডে নেমে জেমস রং শরণেতে আসতে হবে আমাদের দোকানের নাম রয়্যাল ইন্টেরিয়ার এবং আমাদের পাশে জেকে টায়ারের শোরুম আছে সুতরাং যে কোনো লোককে টায়ারের শোরুম বললে সে দেখিয়ে দেবে আমাদের তো এখনো 6 মাস বয়স তাই হয়তো লোকাল লোকেরা খুব বেশি জানে না কিন্তু মানে যেখানে পোড়াশতলা জেমস রং এর উপর পোড়াশতলা যে সিগন্যালটা আছে ট্রাফিক সিগন্যাল সেই সিগন্যালের সামনে আর আমার ভিডিওতে অলরেডি আপনাদের দোকানের নাম আর নাম্বার মেনশন করা থাকবে তো কোনো রকম অসুবিধা হলে আপনাকে ডাইরেক্ট কথা বলে দাম দর করে নিতে পারবেন আর আপনাদের দোকান কি অল মানে উইকলি কোনদিন বন্ধ আছে আমরা থার্সডে ক্লোজ থার্সডে ক্লোজ আর বাকি দিন প্রতিদিন মোটামুটি 10টা 10টা থেকে রাতে 9টা 9টা তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও আর যদি পছন্দ হয় এর মধ্যে থেকে কোনো ফার্নিচার তো আমার লিংকে ডেসক্রিপশনে লিংকে দেওয়া থেকে তোমরা সেখানে ডিটেলসটি চেক করে নিতে পারো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা যোগাযোগ করো আর আমার চ্যানেলের নামটি বলো আশা করি তোমাকে এনারা তোমাকে কিছু ডিসকাউন্ট করে দেবে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি।